সাক সাকনো সিলাই গুলি চাওই লাংমা শাসকা ডিপুটি কমান্ডেন্ট বিএসএফ নি 39 ব্যাটেলিয়ন বিএসএফ জহরনগর আম্বাসানি ও পাটি মঙ্খা মিয়া হর তিনি বনি মাংক থৈন দলাই হাঙ্করনি সাক হামনগ পোস্টমর্টেম খাইজানান তুবখা পাইথক নাইমথাং বদলক ইনকোয়ারি খেমন ইয়াগুলো বনি মাংক থৈন ইয়াফারি রেখা তিনি স্টেট হিংকে রাজস্থান হনি সাইমাখা কক্তমান বিশিং তৈ স্যার কি হয়েছে ঘটনাটা কালকে যে গতকালকে রাত্রেবেলা 39 ব্যাটেলিয়ন বিএসএফের একজন ডেপুটি কমান্ড্যান্ট দলের জেলা হাসপাতালে ব্রড ডেড আনা হয়েছে বলে আমাদের কাছে খবর আসে। সেই অনুযায়ী আমরা এখানে আসি এবং জানতে পারি যে এই ডেপুটি কমান্ড্যান্ট শ্রী লালুরাম মিনা উনি বিএসএফ 39 ব্যাটেলিয়ন যে ক্যাম্প আছে গেটের 1 নম্বর গেটের সামনে ওনার সার্ভিস রিভলভার থেকে নিজেকে গুলি করেন। তো এই খবর পাওয়ার পরে আমরা আজকে ওনার পোস্টমর্টম এক্সামিনেশান হয় এবং পোস্টমর্টম এক্সামিনেশান হওয়ার পরে আমরা ওনার বডি আজকে ওনাদের অথরিটির কাছে আমরা হ্যান্ড ওভার করে দিই। ওনার বাড়ি কোন জানা? ওনার বাড়ি রাজস্থান। রাজস্থান? হ্যাঁ, এখন পর্যন্ত এরকম জানা গেছে। কোন জায়গাতে? দেও জহরনগর 39 ব্যাটেলিয়ন বিএসএফ ক্যাম্পের 1 নম্বর গেটের সামনে ওই জায়গাতে। আনুমানিক রাত্রে কয়টা? আনুমানিক 7:50 হবে। এখন কোন হসপিটালে পোস্টমর্টম? এই তো ধলাই জেলা হাসপাতালে পোস্টমর্টম এক্সামিনেশন হলো। এখানে হওয়ার পর আমরা বডি হ্যান্ড ওভার করে দিয়েছি। স্যার আপনার নাম? আমার নাম আইসি ইন্সপেক্টর সুমনুল্লাহ কাজী। থ্যাংক ইউ স্যার।